রংপুর গ্রামে রমিজ ও তার ছেলে মিজান একসাথে থাকত। মিজানের মা মারা গেছে বেশ কয়েক বছর হয়ে গেল। বাবা, ও বাবা, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি এদিকে আসো না একটু। কি হয়েছে? হ্যাঁ, এইভাবে ডাকছিস কেন? সারাদিন তো বাইরেই টু টু করে ঘুরে বেড়াস, আর বাড়িতে এসে বাবা বাবা বলে ডাকতে থাকিস। আমার সাথে কিছু কাজও তো করতে পারিস নাকি? আরে না বাবা, তুমি এত রাগ করছো কেন? দেখো না, আমি কত সুন্দর একটা ফুল গাছ নিয়ে এসেছি। জানো বাবা, এই গাছটা আমি ওই রাস্তার ধারে পেয়েছি, তাই ভাবলাম বাড়িতে নিয়ে গিয়ে রোপণ করব। তোর আর কোন কাজ নেই? যা, অনেক ভালো কাজ করেছিস। তোর তো আবার সারাদিন গাছপালা পশু পাখি নিয়েই পড়ে থাকা। যা, গাছটা তাড়াতাড়ি লাগিয়ে দিয়ে আমাকে একটু কাজে সাহায্য কর। আজ এমনিতেই অনেক দেরি হয়ে যাচ্ছে, আর কাজে যদি দেরি করে যায় তাহলে কর্তা অনেক বকাবকি করবেন। ওই কাজটা করে যে আমাদের সংসার চলে। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি এক্ষুনি আসছি, রাজবন্ধু চলো আমার সাথে। এই বলে মিজান ফুল গাছ নিয়ে সেখান থেকে চলে যায়। এইভাবে বাবা ছেলের জীবন ভালোভাবে কাটছিল। একদিন রমিজ কাজ শেষে বাড়ি ফিরছিল, তখন হঠাৎ তাদের আঙিনায় সে পা পিছলে পড়ে যায়। বাবা মিজান, কই রে তুই? বাবা, আমি মরে গেলাম রে বাবা, কই রে তুই? কি কি হয়েছে বাবা, তুমি এখানে পড়ে আছো কি করে? হঠাৎ করে কি হয়ে গেল রে বলতো? তুমি কিছু চিন্তা করো না, তোমার কিছু হবে না, আমি এখনই ডাক্তার নিয়ে আসছি। এই বলে মিজে ডাক্তার ডাকতে যায়। আর কিছুক্ষণ পরে ডাক্তার ডেকে আনে। ডাক্তার রমিজকে দেখে বলে যে সে প্যারালাইসিস হয়ে গেছে, সে আর কখনোই চলতে পারবে না। এই কথা শুনে রমিজের অনেক কষ্ট হলো। বাবা, ও বাবা, আমার যে খুব খিদে পেয়েছে, ঘরে তো কোনো খাবারও নেই, আমি যে খিদের জ্বালা আর সহ্য করতে পারছি না বাবা। বাবা রে, আমি কি করব বল? আমি যে কিছুই করতে পারছি না, সৃষ্টিকর্তা কেন যে আমাদের সাথে এমনটা করলো? বাবা মিজান, ওইখানে দেখ কিছু টাকা রাখা আছে, তুই এগুলো দিয়ে কিছু খাবার কিনে আন। রমিজের কথা শুনে মিজান সেখান থেকে চলে যায়। এভাবেই খেয়ে না খেয়ে রমিজ ও মিজানের দিন কাটছিল। একদিন রাতে মিজান ঘুমাচ্ছিল, সে স্বপ্নে দেখল একটি পরী তাকে ডাকছে। মিজান, ও মিজান, আমায় শুনতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি। কে তুমি? তুমি কি সুন্দর দেখতে। হ্যাঁ, আমি সুন্দর দেখতে, কারণ আমি হলাম রঙিন পরী। আমি জানি তুমি অনেক বিপদে আছো। শুনো, তোমার বাবাকে যদি ভালো করতে চাও তাহলে সাত রঙের কলা খাওয়াও। সাত রঙের কলা এনে তোমার বাবাকে খাওয়াও, তাহলে তোমার বাবা সুস্থ হয়ে যাবে। সাত রঙের কলা? কিন্তু আমি সাত রঙের কলা কোথায় পাবো? দাঁড়াও দাঁড়াও, চেও না তুমি, আমায় বলে যাও আমি সাত রঙের কলা কোথায় পাবো, আমায় তুমি বলে যাও, জীবন না। এইসব বলতে বলতেই মিজানের ঘুম ভেঙে যায়। তাহলে এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম, কিন্তু ওই পরে পরে তো বাবাকে সাত রঙের কলা খাওয়াতে বললো, এমন কলা আমি কোথায় পাবো? আচ্ছা,
আমাদের গ্রামের বুড়ো দাদা আছে, উনি মনে হয় অনেক কিছু জানেন। উনি মনে হয় এ বিষয়ে আমায় কিছু বলতে পারেন। হ্যাঁ, কালকেই আমি উমার কাছে যাব। বাবাকে যে আমায় ভালো করতেই হবে। এরপরের দিন মিজান তাদের গ্রামে এক বুড়ো দাদার কাছে দেখা করতে গেল। সে এই গ্রামে অনেক আগে থেকেই বাস করত। মিজান তার কাছে গিয়ে সাত রঙের কলার কথা জানতে চাইল। বাবা রে, আমি তো সাত রঙের কলার কথা জানি। ওই কলা আছে সাত রঙের দেশে, কিন্তু ওই সাত রঙের কলার বাগানে পৌঁছানো অনেক কঠিন রে বাবা। ওখানে গেলে অনেক কষ্ট করে সম্মুখীন হতে হয়। তুই ওখানে যেতে পারবি না রে বাবা। সে যত কঠিনই হোক না কেন দাদা, আমি যাব ওখানে। আমায় বাবাকে যে সুস্থ করতেই হবে, তুমি আমায় ওখানকার পথ বলে দাও। এরপর বুড়ো দাদা সে বাগানে যাওয়ার রাস্তার কথা বলে দেয়, আর মিজান সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। এরপর মিজান জঙ্গল পেরিয়ে সাত রঙের দেশে পৌঁছায়, আর অবশেষে এক বড় পাহাড়ের সামনে এসে দাঁড়ায়। ওহ, বড় ক্লান্ত লাগছে। আর মাত্র একটু পথ বাকি, ওই পাহাড়টা পার হতে পারলেই সেই সাত রঙের কলার বাগানে পৌঁছে যাব। কিন্তু এত বড় পাহাড় পার হব কি করে? শরীর যে পুরো ক্লান্ত হয়ে গেছে। আমাকে ভেঙে পড়লে চলবে না, যে করেই হোক পার হতে হবে। পাহাড় পেরিয়ে যদি সাত রঙের কলার দেশে যেতে চাও, তবে আমার দাদার উত্তর দাও। দাদা বলো, কি দাদার উত্তর দিতে হবে? আমি তোমার সব দাদার উত্তর দিতে রাজি আছি। বলো, কি এমন জিনিস আছে যা তোমার পাশেই থাকে সবসময়, তোমার সাথেই চলে, কিন্তু তুমি তাকে ধরতে পারো না? আমার সাথে থাকে অথচ আমি তাকে ধরতে পারি না এবং ছুঁতেও পারি না। হ্যাঁ, এটা আমি জানি, এটা হলো আমার ছায়া, যাকে আমি ছুঁতে পারি না কিন্তু দেখতে পারি। তুমি আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো। যাও, এবার তুমি এই রাস্তা দিয়ে সোজা চলে যাও। পাহাড়টি এই কথা বলতেই তার নিচে একটি রাস্তা তৈরি হয়ে গেল। তা দেখে মিজান অনেক খুশি হয়ে যায়, আর ওই রাস্তা দিয়ে সাত রঙের কলার বাগানে চলে আসে। সেখানে অনেকগুলো কলা গাছ ছিল। এ কি, এখানে তো অনেকগুলো কলা গাছ আর অনেকগুলো কলা। আমি কোন গাছের কলা নেব? কোনটা নিলে আমার বাবা সুস্থ হবে? মিজান এ কথা বলতেই মিজানের সামনে ওই রঙিন পরী চলে আসে, যাকে সে স্বপ্নে দেখেছিল। এ কি, তুমি তো সেই পরী যাকে আমি স্বপ্নে দেখেছিলাম। হ্যাঁ, আমি রঙিন পরী। তুমি আর তোমার বাবা অনেক ভালো এবং প্রকৃতি প্রেমী, তাই আমি তোমাদের সাহায্য করতে চাই। তুমি আমায় প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে সঠিক সাত রঙের কলা চিনতে পারবে। প্রশ্ন? আচ্ছা বলো, কি তোমার প্রশ্ন? বাবাকে সুস্থ করার জন্য আমায় সব প্রশ্নের উত্তর দিতে রাজি আছি। দিনের বেলা ঘুমিয়ে থাকে, রাতের বেলা জাগে, ঘর নেই বাড়ি নেই আকাশেতে থাকে, বলো তো এটা কি? হ্যাঁ, আমি এটার উত্তর জানি। এটার উত্তর হলো চাঁদ। চাঁদ তো দিনের বেলা দেখতে পারি না, আর রাতের বেলা দেখতে পারি, আর সে আকাশে থাকে। তুমি ঠিক বলেছ। এই কথা বলে পরি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর পরি অদৃশ্য হওয়ার সাথে সাথেই বাগানের সব কলা গাছ অদৃশ্য হয়ে যায়, শুধুমাত্র একটি কলা গাছ ছাড়া। এরপর মিজান ওই কলা গাছ থেকে সাত রঙের একটি কলা ছড়ি নিয়ে তার বাড়ি চলে আসে, আর তার বাবাকে খাওয়ায়।
কলা খাওয়ার সাথে সাথেই রমেশ আবারও সুস্থ হয়ে যায়। এ দেখে মিজান অনেক খুশি হয়ে যায় এবং তারা আবার সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।